আসসালামুআলাইকুম এভরিওয়ান, আশা করি খুব ভালো আছেন। প্রতিবারের মতো আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেছি। তো সবাইকে প্রথমেই জানাই ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। তো আশা করছি আপনাদের আজকের এই ঈদটা খুবই উপভোগ করতে পারবেন, এবং সেই ঈদ উপলক্ষে আজকে আমি নতুন একটি রিভিউ নিয়ে এসেছি। তো হয়তো গেস করতে পেরেছেন যে আজকের ভিডিও টপিকটি কী হতে যাচ্ছে। কোটালিপাড়া স্টার লাইনের ফ্লিটে যুক্ত হচ্ছে অশোক লেল্যান্ড B1818 ব্র্যান্ডের এসি বাস। বাসটির ইন্টেরিয়র পার্ট এবং বডি ফিনিশিংয়ের সম্পূর্ণ রিভিউ থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাফি। হ্যালো এভরিওয়ান, প্রতিটি মুসলমানরাই 30 দিন সিয়াম সাধনা করার পরেই আজ তারা পালন করছে ঈদুল ফিতর। তো দ্বিতীয়বারের মতো আপনাদের সকলকেই আমি জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। কোটালিপাড়া স্টার লাইনের ফ্লিটে এসি বাস, ভাবতেই যেন অবাক লাগছে তাই না? কিন্তু সম্প্রতি তারা এই ঈদে একটি চমক নিয়ে হাজির হয়ে গেছে। তো চলুন কথা না বাড়িয়ে বাসটির ইন্টেরিয়র পার্ট ঘুরে আসি এবং আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ দিয়ে কতটা ভালো কাজ করা হয়েছে। এটি হচ্ছে বাসটির ইন্টেরিয়র পার্ট। আশা করছি আপনাদের ইন্টেরিয়র পার্টের ডিজাইনিং এবং সিটের কন্ডিশন খুবই ভালো লাগবে। আমাকে শুরু থেকেই এই বাসটির সিটটা খুব ইমপ্রেস করে যাচ্ছে। চলুন ঘুরে আসি এই বাসটিতে আপনারা যে যে ফ্যাসিলিটিস পাচ্ছেন তা সম্পর্কে। আশা করছি বাসটির ফ্যাসিলিটিস দেখেও আপনারা খুবই পছন্দ করবেন। প্রতিটি সিটের মাথার উপরেই পাচ্ছেন একটি এসি কন্ট্রোলার, যা আপনারা নিজে থেকে ঘুরিয়ে পেঁচিয়ে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও রয়েছে একটি লাইট, যা আপনারা নিজে থেকেই কন্ট্রোল করে জ্বালাতে এবং নেভাতে পারবেন। এছাড়াও আপনারা সিটে বসে বাসটির সিট ফোল্ডিং করতে পারবেন, এবং আপনারা খুব কমফোর্টের সাথে শুয়ে শুয়ে বাড়ি যেতে পারবেন, মানে ট্রাভেলিংটা উপভোগ করতে পারবেন। বাবুটাকে বলেছিলাম সিটটা উপরে তুলতে, সে সিট থেকে উঠেই উপরে তুলতে গেছে আর কি। এই সিটে বসো দুষ্টু। বাসটির সিটে বসে আপনারা একটি নেট পাবেন, যেখানে আপনারা ছোটো ছোটো সামগ্রী রাখতে পারবেন, এবং একটি পা রাখার পাদানি পাচ্ছেন। এছাড়াও বাসটিতে আপনারা আরও অনেক ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন। তার আগে চলুন বডি ফিনিশিংটা ঘুরে আসি, যে বডি ফিনিশিং কেমন হয়েছে। বাসটি দেখেই বুঝতে পারছেন যে বডি ফিনিশিংটা খুব ভালোই হয়েছে, এবং পেইন্ট কোয়ালিটিটাও অনেক ভালো হয়েছে। বাসটির অসাধারণ কাজ করেছে আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তো স্ক্রিনে তার নাম্বার দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন ফিরে যাই আবার বাসটির ইন্টেরিয়র পার্টে। তো মাথার উপরে পাচ্ছেন একটি ডেস্ক, যেখানে আপনারা হ্যান্ডব্যাগ বা ছোটো ছোটো যে ব্যাগগুলি সেগুলি রাখতে পারবেন। এছাড়া একটি পানির বোতল রাখতে পারবেন, কারণ এসির যেই হালকা ঠান্ডা বাতাস সেটা এটার মধ্যে দিয়েই যায় আর কি। তো সেখানে আপনারা ঠান্ডা পানি খাওয়ার জন্য এদিকেও রাখতে পারেন। বাসটিতে রাখা হয়েছে যাত্রীদের এন্টারটেইনমেন্টের জন্য একটি টিভি। বাসটিতে প্রতিবারের মতো 2:2 রয়ের সিট ইউজ করা হয়েছে। এই বাসটিতে আরও একটি ফ্যাসিলিটিস রয়েছে, তা হচ্ছে বাসটিতে ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে প্যাসেঞ্জাররা নিজেদের ময়লা আবর্জনা ফেলতে পারবে। এছাড়াও বাসটির গাইডের জন্য একটি সুন্দর সিটের ব্যবস্থা করা হয়েছে এই বাসটিতে। এই বাসটির মডেল নাম্বার হচ্ছে অশোক লেল্যান্ড B1818 ব্র্যান্ডের একটি এসি বাস। এই বাসটির বডি সাইজ হচ্ছে 36 ফুট। বাসটিতে একটি ঘড়ির ব্যবস্থা রয়েছে, যা যাত্রীদের অনেকটাই উপকারে দেবে। এছাড়াও ড্রাইভার, হেল্পার এবং গাইডদের অনেকটাই উপকারে আসবে টাইম মেনটেন করার জন্য। বাসটির পেছনের দিকে একটি ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, যেখানে বাসটির বাতাসটা মানে আসা যাওয়া করবে।
দেখতে পাচ্ছেন বাসটিকে খুব ভালো করে সাজানো হয়েছে। এই বাসটিকে গ্যারেজ থেকে বের করে আনা হয়েছে এবং এরপরেই আমি ভিডিও শ্যুট করি আর কি। এই বাসটির অসাধারণ ইন্টেরিয়র ডিজাইন এবং বডি ফিনিশিংয়ের প্রশংসার দাবিদার রাখে আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তারা সত্যি বলতেই অসাধারণ কাজ করেই যাচ্ছে বরাবরের মতো। তো ঠিক তার ব্যতিক্রম নয় স্টার লাইন পরিবহনের এই বাসটির। তো চলুন ঘুরে আসি এই বাসটির বাইরের পার্টে। আশা করছি বাইরের পার্টটাও আপনাদেরকে খুবই ভালো লাগবে। এটি হচ্ছে বাসটির ব্যাক সাইড। বাসটির ফ্রন্ট সাইডের সাথে সাথে ব্যাক সাইডেরও অসাধারণ কাজ করেছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে ব্যাক সাইডের ফিনিশিং, বডি ফিনিশিং, এভরিথিং, সব কিছু। আশা করছি আমার আজকের এই রিভিউটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, মা বাবার প্রতি যত্নশীল হবেন এবং আজকের ঈদের দিনটা খুব ভালো করে এনজয় করবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।